ওই পোচকা কি কি করছিস রে এ দেখেন আমাদের কাছে আম পাইকেছে কি ওই দেখতে এসেছি আচ্ছা এই পোচকা এই তোদের বাড়িতে যাচ্ছি ভাই আমাদের বাড়ি যাচ্ছেন হ্যাঁ তা আসেন চলেন এই পোচকা কে কে আছে তোদের বাড়িতে আজকে আজকে আমাদের বাড়িতে কেউ নাই বুঝলেন আমি আছি তো আর আমার বোন আছে শুধু আচ্ছা এই পোচকা এনে 100 টাকা নেই সিনেমা দেখাই যা তুই 100 টাকা দিয়ে সিনেমা দেখতে দেব হ্যাঁ যা কিন্তু ভাই আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বল আমাদের বাড়িতে যখন অন্য ছেলেপিলা আরো আসে তো তখন আমাকে 200 টাকা করে দেয় জানো তোদের বাড়িতে কোনো ছেলেপিলে আসে আরো হ্যাঁ আরো ছেলেপিলে আসে আমাদের বাড়িতে যখন কেউ থাকে না তখন আরো ছেলেপিলে এসে আমাকে 200 টাকা করে দেয় ভাই তুই টাকা করে দে টাকা পাইছ কি বলে এটা फूसफूस फूसफूस मानुषेर शरीरे थाके चलान दुकाने देखाछि सिगारेटेर पैकेट देखाछि बुझलेन बेबी बहुत गर्मी लग रही है अभी ठीक है बेबी हाँ अब ठंड लग रही है এই দেখো না একটু অন হচ্ছে না ফোনটা এই নাও আই লাভ ইউ আই লাভ ইউ টু কালকে তোমাকে দেখলাম একটা ঝোপে একটা মেয়ের সাথে ঢুকতে মেয়েটা কে ছিল তুমি ওখানে কি করছিলে আই লাভ ইউ বাবু আই লাভ ইউ টু মারবে তো কি করবো আমি হাতে চুরি পরে হলো তুই এক কাজ কর অর্ঘের কাছে যাইয়া প্রচুর মার খা তোকে মারার পুরো ভিডিও করে পুলিশ স্টেশনে দিব শালারাকে ফাঁসি চড়াবো ফাঁসি হ্যাঁ ঠিক আছে মার মার আরো জোরে মার বেশি করে মার মার দেখে নিব শালারাকে ভাই ভিডিও করেছিস আরে ভাই এক নাম্বার ভিডিও করেছি এটা দেখ মার আরো জোরে মার আরো বেশি করে মার মার কি হলো ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বল বলছি যে গতকালকে সানলাইট সারপ দিয়ে না বালিশের কভার ধুয়েছিলাম এখন ঘুমালি মনে হচ্ছে পাশে বউ শুয়ে আছে কাল থেকে ঘুমানোর আগে এক কাজ করবি কি ঘুমানোর আগে বিছানায় মুতু করে ঘুমাবি তাহলে তোর পাশে বাচ্চাও ঘুমিয়ে আছে মনে হবে তুই বলেছিলি আমার চোখের পানি নাকি নাটক তবে তুই একটা কথা কান খুলে ভালো করে শুনে রাখ আমার চোখের পানি যদি নাটক হয় আমার চোখের পানি যদি নাটক হয় তবে সেই নাটকের পরিচালক তুই 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 আসন নামাজি তো তারাই নাকি গো যারা এই কনকনে শীতে ভোরবেলায় ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ আদায় করে তারাই তো আসন নামাজি নাকি গো যদি ভালো লাগে আমার কথাটা তাহলে একটা লাইক করবেন প্লিজ ওই বচকা একটা কথা জিজ্ঞাসা করবো ভাই কথাটা বলে যা তো করেন কথাটা হলো যে তোদের পাড়ায় একটা ছেলে মারা গেল না কিছুদিন আগে ওর মা খুব নাকি কান্নাকাটি করছিল তখন একটা মেয়ে নাকি পাশ থেকে এসে ওর মার কানে কানে কি একটা বলেছে কি ব্যাপারটা কি রে ওটা শুনবেন নাকি হ্যাঁ হ্যাঁ বল বল আরে বাবা ব্যাপারটা হলো যে যে ছেলেটা মারা গেল না ওই ছেলেটার বিয়ে করবো বলছিল ছেলেটা বুঝলেন তো বিয়ে করবো করতে করতে হঠাৎ মারা গেল ছেলেটা বুঝলেন তো তখন ওর মা কান্না করছে ছেলেকে সামনে করে লিয়ে হাই রে বেটা আমার বিয়ে করবো করবো করতে করতে তুই মারা গেলি বিয়ের কি স্বাদ সুদ সেটা তুই বুঝলি না তাই বলে কান্না করছে ওর মা আর পাশের বাড়ির একটা মেয়ে এসে বলছে কাকিমা তুমি চুপ করো চুপ করো তুমি অত কাঁদো না তোমার ছেলের বিয়ের কি স্বাদ সুদ আমি বিয়ের আগেই বুঝিয়ে দিয়েছি শোন ফচকা কি আজকালকার মেয়েদের ওপর দেখে ভালোবাসবি না ভিতর দেখে ভালোবাসবি ঠিক আছে আজকালকার মেয়েদের ওপর দেখে ভালোবাসবো না ভিতর দেখে ভালোবাসবো স্যার হ্যাঁ কিন্তু স্যার কেউ যে ভিতর দেখতে দেয় না গো চেষ্টা কর ঠিক হবে ঠিক আছে তাহলে আজই রাস্তায় যাকে তাকে ধরে ভিতর দেখার চেষ্টা করছি হবে ঠিক আছে হ্যাঁ
ए एटीएम 7000 निकाल। तुझे शर्म नहीं आती, हर महीने अपनी पूरी पगार उड़ा देता है। ए तुझे क्या पड़ी है, तू अपना काम करना। अरे तू आज 7000 निकाल के जाएगा, बाहर जाके दारू पिएगा, लड़कियों पे उड़ाएगा, फिर तेरे पास क्या बचेगा, ठेला। और मैं क्या कर सकता हूँ। अरे मेरे मंद बुद्धि मोटी चमड़ी, देख मेरे हाथ में एक अमीरों वाली स्कीम लगी है। क्या 25 दिन में पैसा डबल। चल बे चल, ये 20-25 दिन की स्कीम नहीं बताता मैं। यार तू रात भर सोती क्यों नहीं है। नींद चुराने वाला पूछ रहा है कि तू सोती क्यों नहीं। इतनी ही फिक्र है तुम्हें मेरी, तो तुम मेरे होते क्यों नहीं। হ্যালো, এটা পুলিশ স্টেশন নাকি গো? হ্যাঁ এটা পুলিশ স্টেশন, কি হয়েছে বলুন। হ্যাঁ বলছি, তখন চুলকে লেটু। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমাদের পাড়ায় একটা কাজ হয়ে গেছে বুঝলেন। কি কাজ হয়েছে? আরে বাবারে, আমাদের পাড়ার একটা বউ না, তার স্বামীকে খুন্তি দিয়ে মারতে মারতে একেবারে মার্ডার করে ফেলেছে। আরে ছি ছি করেছে কি গো, কেন কি কারণে মার্ডার করলো? আরে ব্যাপারটা হয়েছিল, ওই বউটা না ঘরের মেঝে মুছেছিল। আচ্ছা, তো ভিজা মেঝেতে ভুল করে স্বামী উঠে পড়েছিল। হ্যাঁ আচ্ছা, তার জন্য মারতে মারতে খুন্তি দিয়ে একবার মার্ডার করে ফেলেছে। আরে ছি ছি ছি, এক কাজ করেন আপনারা, ওকে ধরে বেঁধে রাখুন, আমি আসছি। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেন কি হয়েছে? আরে বাবারে, ওই ঘরের মেঝে এখনো শুকায়। হ্যালো ভাইয়ান, একটা কথা বলছি, কথাটা সবাই একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? কথাটা হচ্ছে যে আপনারা যেসব ছেলে মেয়েগুলো নতুন বিয়ে করছেন, বিয়ে করার পরে আপনাদের যখন বাচ্চা কাচ্চা হবে, তখন বাচ্চা কাচ্চার নামগুলো একটু শর্ট সাইজে রাখবেন, ঠিক আছে? কেন গো ভাই? আরে বাবারে, আপনাদের বাচ্চা কাচ্চাগুলো যখন বড় হয়ে প্রেম ভালোবাসা করবে, সেই ভালোবাসায় যখন ধোকা টোকা খাবে, খেয়ে হাত কেটে নাম লিখতে, তাহলে সুবিধা হবে। ওর লেগে বলছি, একটু শর্ট সাইজে নামটা লিখেন হবে। হ্যালো ফ্রেন্ড, তো আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো বুঝলেন। কথাটা হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ছেলে তার মেয়েতে ধাক্কা লাগে, তারপরে মেয়ের কাছ থেকে বই পড়ে যায়। হ্যাঁ, তো বইগুলো তুলতে তুলতে ভালোবাসা হয়ে যায়, তাই বলছি যে ওই বইগুলো কোথায় পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায় একটু বলবেন তো ভাই। বিশ্বাস করেন, আমি পাক্কা 28 বছর 3 মাস 3 সপ্তাহ আমি সিঙ্গেল, জানেন? আমার মুখে খুব দুঃখ গো ভাই, বলেন একটু। যদি আপনারা ভাবেন যে একটা বিয়ে করে আপনারা সমস্যায় পড়ে গেছে, তাছাড়া বউ ধরে ধরে মারছে, হ্যাঁ অনেক ঝুড় ঝামেলা হচ্ছে বউয়ের সঙ্গে, তাহলে আপনারা আর একটা কাজ করবেন, আপনারা দুটিয়ে বিয়ে করবেন, ঠিক আছে? হ্যাঁ, দুটিয়ে বিয়ে করার পর দেখবেন যে ওরা ওরাই ঝগড়া করছে, মাঝখান থেকে আপনি বেঁচে গেছেন, ঠিক আছে? দুটো বিয়ে করুন আর নিজের জীবনটা বাঁচান, আর ভালো থাকুন। থ্যাংক ইউ, লাইক করে দিন, তাহলে ভিডিও তুলবেন না, লাইক করে দিবেন। হ্যালো ফ্রেন্ড, এই কথাটা আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন। যারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ সেন্ড করে বলেন যে এই মেসেজটা 20 জনকে সেন্ড না করলে আপনার বিপদ হবে, এই কথাটা শুধু তাদেরকে বলছি। পারলে আপনাদের বউটা একবার সেন্ড করে দেখেন না, যত্ন সহকারে 20 জনকে সেন্ড করে দিব। কিসের আই লাভ ইউ, কিসের আই মিস ইউ, কিসের সোনা, কিসের জানু, যেখানে কোনো ভালোবাসাই নেই।